আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি আপনাদের মাঝে সড়ক দুর্ঘটনায় বিষয় নিয়ে কিছু কথা বলবো গত জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় পাঁচশো ছিয়াত্তর জন লোক মারা গেছে পাঁচশো ছিয়াত্তর জন লোক মারা গেছে দুর্ঘটনা হয়েছে ঘটেছে দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে সম্ভবত মোটরসাইকেল দুর্ঘটনা একটু বেশি এবং এক হাজার পঞ্চান্ন জন মানুষ আহত হয়েছে মানে অনেক দুর্ঘটনা আরো এই সামনের পিছনে আহ এত বড় এত বেশি দুর্ঘটনা এক মাসে হয়েছে কিনা আমার জানা নাই আপনি কি মনে করেন যে পাঁচশো পাঁচটি সড়ক দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে পাঁচশো ছিয়াত্তর জনই জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় মারা গেছে দেখেন জালকাটিতে একটা বড় দুর্ঘটনা ঘটেছে সেখানে সতেরো কি ১৯ জন মানুষ মারা গেছে অনেকে হাত হয়েছে এখন এই দুর্ঘটনার কারণ আসলে বেশিরভাগ দেখা যাচ্ছে বাস উল্টে খাদে পড়ে যাচ্ছে বাস ট্রাক সংঘর্ষ আহ মুখোমুখি সংঘর্ষ বাস বাস মুখোমুখি সংঘর্ষ আরো অনেক ধরনের দুর্ঘটনা হচ্ছে এখন বিষয়টা হলো যে এখানে যে আপনার দক্ষ ডে সমস্যা আছে আমাদের যে দক্ষ ডে ড্রাইভার নিয়োগ হচ্ছে না দক্ষ ড্রাইভারের কারণে এই দুর্ঘটনাগুলো হয়ে থাকে দ্বিতীয়ত হয়ে থাকে লোকাল গাড়িতে বেশিরভাগ দুর্ঘটনা হয়ে থাকে ওভার লোড ওভারলোড মানে যাত্রী যা একটা ক্যাপাসিটি থাকে তার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করে এবং দ্বিতীয় হলো যে এরপরে আপনার বেপোরা গাড়ি চালায় যেমন লোকাল গাড়িগুলা দেখছে ফিটনেস থাকে না এই গাড়িগুলা লোকাল ব্যাপারা চালায় পরিবহনের ক্ষেত্রে আমি বলবো ইদানিং বেশ কিছু পরিবহন দেখছি ইনা পরিবহন তারপরে ঠাকুরা অন্য অন্য পরিবহনগুলা মুখোমুখি সংঘর্ষ খাদে পড়ে যাচ্ছে এগুলার ক্ষেত্রে হচ্ছে যে আপনি তক্ষ ডেরাইবার সমস্যা দ্বিতীয় হইলে যে আপনার একজন ড্রাইভার অতিরিক্ত ড্রাইভ করে অতিরিক্ত বরিশাল বরিশাল ঢাকা যে মহাসড়কে যে গাড়িগুলো গুলো চলে ম্যাক্সিমাম ঢাকা টু বরিশাল তিন ঘন্টা আর ভিতরে ঢাকা টু বরিশাল পৌঁছে যায় সায়দাবাদ যাত্রাবাড়ি তা আপনি একজন ড্রাইভার তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পর পর একটা টিকিট দিচ্ছে দেখা গেছে একটা ড্রাইভার চারটা পাঁচটা টিকিট দিচ্ছে তার উপরে অনেক পেশার চলে আসছে তার তার ভিতরে আপনার তার ভিতরে একটা এক কাজ করে পেশার কাজ করে যে অতিরিক্ত সে ড্রাইভ করে ফেলেছে সেই ধরনের সমস্যার কারণে দেখবেন একটা কাজ যদি অনেকক্ষণ ধরে করা হয় তখন সেইটাকে মাঝে মাঝে অমনোযোগী হয়ে পড়ে অমনোযোগী হয়ে পড়ে এই হরমোনজনিত হয়ে পড়ার কারণেও একটা দুর্বলতা ক্লান্তি চলে আসার কারণেও এই দুর্ঘটনাগুলো হয়। শীতுகহতা হইলে যে পরিবহন ক্ষেত্রে ঢাকা থেকে যখন পরিবহনগুলো ছেড়ে আসে তখন কাঙ্ক্ষিত যাত্রী না পাওয়ার কারণে তারা এদিক সেদিক এদিক সেদিক এখানে সেখানে ওখানে থামিয়ে যাত্রী নেওয়ার জন্য চেষ্টা করে সময়টা লস করে ফেলে। তারা পরবর্তীতে কাঁচা কাঁচা সময় এসে বেপরোয়া গাড়ি চালায় ও ওভারটেকিং গুলো করে মানে তার সময়কে মেকআপ করার জন্য ড্রাইভারের সাথে কথা বলি যে খুব দীর্ঘতিতে গাড়ি চালাচ্ছে এত সময় লাগে এ ধরনের আমরা প্রবকাণ্ড আমরা এভাবে ধরে করে থাকি ভাই দেখেন যে একদম না ফেরার থেকে একটু দেরিতে ফেরা অনেক ভালো এটা আমাদের ক্ষেত্রে আমরা যারা যাত্রী হয়ে গাড়িতে উঠি এটা আমাদের ক্ষেত্রে বললাম যে আমরা আসেন আমরা একবার না ফেরার চেয়ে একটু দেরিতে ফেরা অনেক ভালো তাহলে এক্ষেত্রে আপনার সড়ক বিভাগের এই যে পরিবহন জগতের সড়ক বিভাগের পরিবহন মালিক সমিতির খেয়াল করতে হবে দক্ষের এবার নিয়োগ দিতে হবে গাড়ির ফিটনেস আছে কিনা এগুলো ঠিক করতে হবে এইগুলো দুর্ঘটনাগুলো এড়াতে নানান পদক্ষেপ নিতে হবে আর এই যে অনেক মানুষ মারা গেছে এই যে অসাবধানতার কারণে অনেক মানুষ মারা গেছে অনেক পরিবার নিঃস হয়ে গেছে অনেক পরিবার সারা জীবনের কান্না বয়ে আনবে এই জন্য আমাদের গাড়ির ড্রাইভার সুপারভাইজার হেল্পার এবং কি মালিক সমিতি গাড়ির যারা গাড়ি পরিবহন জগতে যারা ব্যবসা করে এদের সমন্বয়ে সাবধানতা অবলম্বন করা উচিত সচেতন হওয়া উচিত সর্বোপরি এই এই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ নেওয়া উচিত সরকারের পদক্ষেপ নেওয়া উচিত সবাই মিলে সমাজের পরিবর্তন ঘটানো উচিত সবাই ভালো থাকবেন সাবধানতা অবলম্বন করবেন যানবাহনে চলাচল চলাচল করার সময় সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং তারা না করবেন দেরিতে ফেরার না না ফেরারছে দেরিতে ফেরা অনেক ভালো সারা জীবনে ফিরলেন না তার চেয়ে একটু দেরি ফেলেও অনেকটা ভালো হাজার গুণে ভালো মানে একটা দুর্ঘটনায় সারা জীবনের কান্না আনে সবাই ভালো থাকবেন ধন্যবাদ